না সবাই শুনতে পান তো নাকি? আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে হাউ টু ওয়ার্ক জেএস, কিভাবে জেএস নিয়ে কাজ করতে হয় বা জিকুইরি নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, আমাদের যে ডিরেক্টরি আছে ওখানে যাচ্ছি আমি, ওখানে গিয়ে আমি হচ্ছে একটা নিউ ফোল্ডার তৈরি করছি, এটা হচ্ছে জেএস, মানে হচ্ছে জেএস না লিখে আমি লিখি যে কোয়েরি, একটা ক্লাস হচ্ছে কত, যে কোয়েরি ক্লাস ওয়ান আছে, এটা লিখে আমি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এটার মধ্যে আমি আপাতত হচ্ছে নিউ ফোল্ডার এখানে রাখছি আমি সিএসএস, তারপরে রাখছি আমি ফর্মস, আপাতত ফর্মস লাগবে না আমাদের, ফোল্ডার বানিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমাদের জেএস, জেএস নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আমাদের লাগে ইমেজেস, এগুলো আমাদের লাগে সাধারণত। তারপর হচ্ছে আমাদের নিউ ট্যাব ডকুমেন্ট ইন্ডেক্স ডট এইচটিএম, এটাকে এখন আমরা সাবলাইমে ওপেন করছি। আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি এখানে এইচটিএমএল ফাইভ, তাহলে আমাদের এইচটিএমএল ফাইভ এটা এখন তৈরি হয়ে গেছে। আর সিএসএস এর ভিতরে হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস এটা লাগবে, নিউ ফাইল স্টাইল ডট সিএসএস সেভ করলাম, আর এটাকে হচ্ছে লিঙ্ক করাইতে হবে আমাদের লিঙ্ক করাবো কিভাবে, সিএসএস এর ভিতরে হচ্ছে চাইল্ড ডট সিএসএস। এই কাজটা করার পরে এখন আমরা হচ্ছে জেকিউরিটা ইনস্টল করবো। তো জেকিউরিটা কোথায় আছে আমরা এখানে লিখবো, সার্চ দিব, গুগলে সার্চ দিব যে জেকিউরি, জেকিউরি আমরা হচ্ছে লাইভ সিডিএনটাও ইউজ করতে পারি অথবা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো ফার্স্টে আমি দেখাই সিডিএনটা কিভাবে ইউজ করবো, এখানে লেখেন জেকিউরি সিডিএন, এটা লিখে আপনি এন্টার দেন, তারপর হচ্ছে যে জেকিউরি সিডিএন এখানে যাচ্ছে আমি এই লিঙ্কে, এখানে গিয়ে আপনি জেকিউরি এখানে দেখা যাবে জেকিউরি লাইভ একটা ভার্সন পাওয়া যাবে যে আনকম্প্রেসড, তারপর আছে কি জেকিউরি ইউআই, ইউআইটা লাগবে না আমাদের, আমাদের লাগবে হচ্ছে জেকিউরি সি অল ভার্সন, সেটাতে যাচ্ছি আমি সি অল ভার্সন। এখান থেকে আমাদের যেটা করতে হবে যে জেকিউরি কোর অল 3.x ভার্সন, বর্তমানে 3.5.1 হচ্ছে লেটেস্ট। তো আমি এখানে আনকম্প্রেসড এটাতে ক্লিক করছি, আনকম্প্রেসড এতে ক্লিক করলে এখানে একটা আপনাকে যে লিঙ্ক দিয়ে দেবে, এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করে আপনি হচ্ছে এখানে বডি ট্যাগটা শেষ হওয়ার আগে, আবার বলে দিচ্ছি যে বডি ট্যাগ শেষ হওয়ার আগে আপনি জেকিউরিটাকে লিঙ্ক করাবেন, এখানে বডি ট্যাগ শেষ হওয়ার আগে, লিঙ্ক হেড ট্যাগের মধ্যে না, বডি ট্যাগ শেষ হওয়ার আগে। এই দেখেন আপনি কিন্তু এখন স্কিপ ট্যাগের মধ্যে, দেখেন আপনাকে জাস্ট কি করতে হবে, কপি করে ওই লিঙ্কটাকে নিয়ে এসে এখানে বসাই দিতে, বসাই দিলে হবে, তাহলে জেকিউরিটা লিঙ্ক হয়ে গেছে। অথবা ডাউনলোড করে আপনি লিঙ্ক করাতে পারেন, আমি প্রিপেয়ার করে ডাউনলোড করে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে যে সোর্সটা আছে জেএস পর্যন্ত আমার দেখাচ্ছি, আপনি যে কোডটা কপি করছেন এটা এটা জেএস পর্যন্ত কপি করে আপনি জাস্ট এখানে গুগলে
মেসেজ ছেড়ে দেন, এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করলে আপনাকে এই যে কোড গুলা দেখেন, এই যে কোড গুলো আপনাকে দিয়ে দিবে। এই কোড গুলাকে আপনাকে সেভ করতে হবে। সেভ করার অর্থ হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে আপনাকে সেভ করার অপশন দেখাবে। তো আমি সেভ করবো কোথায় দেখেন, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইল। আমি সেভ করবো আমার নতুন ডিরেক্টরিতে জেএস ফোল্ডারের মধ্যে। এখন এটাকে সেভ করবো। দেখেন এখন কিন্তু আমার এটা যেগুলো এটা আমার জেএস ফোল্ডারের মধ্যে, জেএস ফোল্ডারের মধ্যে কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো আশা করি হচ্ছে আপনারা এভাবে ডাউনলোড করে ইউজ করবেন। সিডিএনটা ইউজ করলে সমস্যা কি হবে, আপনার যদি নেট কানেকশন দুর্বল থাকে তাহলে এটা লোড হতে টাইম লাগবে, কারণ সবগুলা কোড কিন্তু এক্সিকিউট হবে, লোড নিতে সময় লাগবে। তো আমরা হচ্ছে কি এখানে জেএসটাকে ইউজ করব। তো আমরা এখন আর সিডিএনটা ইউজ করতেছি না। তো আমি এখানে কিভাবে এই লিংকটা দিব, জেএস এর মধ্যে যে এইটা ফাইলটা আছে এটাকে লিংক করাবো। তো জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিংক করানোর জন্য আপনাকে লিখতে হবে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের ভিতরে আপনাকে লিখতে হবে টাইপ। টাইপ ইকুয়াল টু, টাইপ দিয়ে দিতে হবে যে টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট। তারপর দিতে হবে সোর্স, এস আর সোর্স। সোর্সের ভিতরে আপনার লিঙ্কটা দিতে হবে যে জেএস ফোল্ডারের মধ্যে, তারপর হচ্ছে এই যে এটা আছে যে জেএস ফোল্ডারের মধ্যে আপনাকে এই ফাইলের নামটা রিনেম করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি কপি করে জাস্ট এখানে বসে দিলাম। তাহলে এখন আমার কি লিঙ্ক হইল, বা লিঙ্ক হয়েছে কি না আমি এটা কিভাবে বুঝবো, এটা দেখার জন্য আমি জাস্ট আমার এটাকে ওপেন করছি, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে ওপেন করছি। করার পরে আমি এখানে ভিউ পেজ সোর্সে যাচ্ছি, গিয়ে এখানে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে যদি আমার সবগুলা কোড যদি দেখা যায়, যদি কোডগুলা শো করে তাহলে আমি বুঝতে পারবো যে লিঙ্ক হয়েছে। আর যদি লিঙ্ক না হয় থাকে তাহলে দেখা যাবে যে ইউ ফাইল ওয়াজ নট ফাউন্ড, এই লেখাটা শো করবে। তাহলে কি আমরা পারবো যে কিভাবে একটা জেকুইরি ফাইল ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি, সম্ভব? ঠিক আছে, তাহলে আমরা যে ভিডিওটা এখন ইনস্টল করে ফেললাম, তারপরে আমরা যেতে অফিসে যাব, সেটা হলো কিভাবে আমরা যে ভিডিওটা ইউজ করতে পারি এবং কিছু আমরা যে ভিডিও দিয়ে কিছু ফাংশন আমরা দেখবো, শুধু হাইড বা বল এরকম কিছু ফাংশন দেখবো। তো আমরা একটু যাচ্ছি HTML এ। আমি এখানে একটা ইয়া নিচ্ছি, H1 দিয়ে একটা লেখা নিচ্ছি। ধরুন আমি লেখা লিখলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই লেখাটা লেখা। এই লেখাটা তো এখন স্ক্রিনে শো করবে, তাই না? স্ক্রিনে শো করবে। তো আমরা এটাকে CSS এর মাধ্যমে আমরা যদি এটাকে ইয়া করে দিই যে H1 তোমার ডিসপ্লে ডিসপ্লে নান, আমি এটাকে যদি ডিসপ্লে নান করে দিই তাহলে কি এটা স্ক্রিনে শো করবে আমাকে বলেন? এটা কি স্ক্রিনে আসবে? আচ্ছা, তাহলে এটা স্ক্রিনে আসে না। বাট আমি একটা কাজ করি যে আমি এখন জেকুইরি কোড গুলা কোথায় লিখবো, জেকুইরি কোড গুলা লেখার জন্য এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ এর জন্য, লিঙ্কের জন্য। তো আমি কোড গুলো লেখার জন্য আমি আপাতত এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি। সাধারণত আমরা এখানে কোড লিখবো না, মানে আজকে ফার্স্ট স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে আমি এখানে এই H1 টাকে ধরবো। আমরা জানি CSS এর মাধ্যমে কিভাবে ধরতে হয়, ট্যাগের নাম অনুসারে ধরতে হয়, তাই না? তো জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে বা জেকুইরি এর মাধ্যমে আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্টে একটা কোড লিখতে হবে, এটা না লিখলে হবে, ডকুমেন্ট ডলার প্রথমে দিতে, দেখেন ডলার সাইন প্রথমে দিতে হবে, ডলার সাইন, তারপরে দিতে ফার্স্ট ব্রেকার শুরু শেষ, এর ভিতরে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রেডি, তারপর লিখতে হবে ফাংশন, ফাংশনের এই জায়গার ভিতরে সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ, এর ভিতরে হচ্ছে আপনাকে যার যে কুইরির যত কোড আছে সবগুলা কোড এখানে লিখতে হবে। প্রথমে লিখতে হবে ডলার সাইন ডকুমেন্ট, তারপর হচ্ছে ডট রেডি, তারপর হচ্ছে ফাংশন,
ফার্স্ট ব্রেকার শুরু শেষ, তারপর সেকেন্ড ব্রেকার দিয়ে শুরু, আর এই ফার্স্ট ব্রেকারটা এখানে সর্বশেষ শেষ হবে, লাস্ট ব্রেকার সেমিগুলো হবে। এর ভিতরে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের যে কি হয়েছে সবগুলা কোড এই ভিতরে লিখবেন, বুঝতে পারলাম? তাহলে আমাকে ফার্স্টে এই কাজটা করে নেবেন, ডলার সাইন ডকুমেন্ট ডট রেডি, তারপর হচ্ছে ফাংশন, এই কাজটা করে নেবেন। এখন আমি যে কাজটা আপনার দেখাবো, যে আমি কি করলাম, যে ডিসপ্লে নাম করে দিচ্ছি, তার মানে যে সে তো এখন দেখাবে না, বাট আমি এখন যে কোডের মাধ্যমে আমি এই ট্যাগটাকে ধরবো, H1টাকে ধরবো। ধরার জন্য প্রথমে ডলার সাইন লিখতে হবে, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, তারপর হচ্ছে H1, কাকে ধরছি আমি, H1 এই ট্যাগের নাম। প্রথমে আমার দেখাই, প্রথমে ধরার জন্য ডলার সাইন দিতে হবে, ফার্স্ট ব্রেকার শুরু শেষ, সিঙ্গেল কোটেশন, তারপরে ট্যাগের নাম, তারপরে আপনাকে ডট দিতে হবে। ডট দিয়ে আপনাকে ফাংশনের নাম কল করতে হবে, ফাংশন কি আছে, শু হাই টগল। তো আমি এখানে যদি শু দিয়ে দিই, শু শু দিয়ে ফার্স্ট ব্রেকার শুরু শেষ, এখানে সেমিকোলন, দেখেন আমি কি করলাম, H1 দিয়ে আমি ওকে বলে দিচ্ছি ডিসপ্লে নাম, আর যে কিউরির মাধ্যমে আমি বলে দিয়েছি H1 তুমি শু হও। তাহলে এখন কি শু হবে না ডিসপ্লে নান থাকবে বলেন আমাকে, দেখেন তো কি হয়েছে, শু হয়েছে। তাহলে বলেন কার বেশি পাওয়ার বেশি, কার CSS এর বেশি পাওয়ার না জাভাস্ক্রিপ্ট এর বেশি পাওয়ার? রাইট, আমি CSS দিয়ে একটাকে আমি ফিনিশ করে দিলাম, তারপর এটার মাধ্যমে আবার কি আসলাম, জাভা নিয়ে আসলাম। এইটা হচ্ছে শু মেথডের মাধ্যমে আমি CSS দিয়ে হাইড করে দিলাম, ডিসপ্লে নান করে দিলাম, আর শু মেথডের মাধ্যমে এটাকে আবার নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন হাইড করব কিভাবে, ধরুন আমি এটাকে হাইড করলাম না CSS এর মাধ্যমে, এখানে আমি জানি শুধু হাইড লিখবো, ইনসাই একটা ফাংশন কিভাবে লেখা হয়, প্রথমে ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্রেকের শুরু, ফার্স্ট ব্রেকের শেষ। তাহলে প্রথমে তুমি করতে হবে ডলার সাইন দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট ব্রেকের শুরু শেষ, তারপরে সিঙ্গেল কোটেশন দিয়ে এই যে ট্যাগের নাম, তারপরে হচ্ছে ডট ডট দিয়ে আছে ফাংশনের নাম হচ্ছে হাই, তারপর ফার্স্ট ব্রেকার শুরু। এখন কিন্তু সে আর ভুল করবে না, এখন কিন্তু সে কিন্তু হাইড হয়ে যাবে। এখন যদি আমার ব্যাপারটা এরকম হয় যে আমার এখানে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে সে শো হবে, আর বাটনে ক্লিক করলে সে হাইড হবে, তখন কেমন হবে? তাহলে এই কাজটা আমরা দেখি, তাইলে একটা বাটন থাকবে, ওই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এটা একবার শো হবে, আর বাটনে যখন আবার ক্লিক করব তখন এটা একবার তখন এটা হাইড হবে। তাহলে এই কাজটা আমরা করি, তো আমি এখানে যে কাজটা করব, আমি হচ্ছে এখানে একটা বাটন নিব, তো বাটন আমরা হচ্ছে এ ট্যাগ এর মাধ্যমে তৈরি করি, অথবা বাটন ট্যাগ এর মাধ্যমে তৈরি করতে পারি। তো আমি এখানে লিখলাম হচ্ছে ক্লিক ক্লিক মি, একটা বাটন নিলাম ক্লিক মি, আর এখানে আমি কিছু লেখা নিয়ে আসি, দেখেন ই ট্যাগ দিয়ে আমি কিছু লেখা নিয়ে আসি, লরেম দিয়ে আমি দিয়েছি ধরেন 50টা ওয়ার্ডের কিছু লেখা নিয়ে আসি, 50 ওয়ার্ডের কিছু লেখা নিয়ে আসি। তো আমি এখন এই যে একে ধরছি যে H1, H1 এর আমি H1 না সরি E-tag, E-tag এর আমি কালার দিয়ে দিচ্ছি সাদা, আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট করে দিচ্ছি গ্রিন, তারপর পেডিং দিয়ে দিচ্ছি একটা 10px, ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি চান্দারা, তারপর আমি দিতে পারি ডিসপ্লে টেবিল দিয়ে দিচ্ছি, মার্জিন দিয়ে দিচ্ছি আমি অটো, টেক্সট ডেকোরেশন আসবে আমরা জানি, টেক্সট ডেকোরেশন নাম করে দিচ্ছি। তাহলে আমার বাটনটা এই দেখেন, বাটন কিন্তু এখন শুরু হচ্ছে। এখন আমি চাই এই লেখাগুলোকে একটু ডিজাইন করি, আমি লেখাগুলো আছে হচ্ছে পি ট্যাগের মধ্যে, পি ট্যাগকে ধরি, আমি একটা কালার দেই সাদা, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি
99 99 99 সেকেন্ড কালার দিয়ে দিলাম। তারপর আমি একটা কুইজ দিয়ে দিচ্ছি, কুইজ দিলাম আমি 300px, আমি একটা ফেডিং দিয়ে দিচ্ছি, হাইট দিলাম না আমি, অটো হাইট দিবে, টেক্সট অ্যালাইন করে দিচ্ছি আমি জাস্টিফাই। তারপর আমি ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি চান্দারা, মার্জিন করে দিচ্ছি অটো। এখন যেটা হবে যে আমার যে লেখাগুলো হচ্ছে এখানে চলে আসে। এখন আমি যেটা চাই যে এখানে যদি আমি ক্লিক করি এই লেখাগুলা হাইড হবে, আবার যদি ক্লিক করি লেখাগুলা শুরু হবে। এই কাজটা আমি কি করব, তো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি কাকে ধরব, আমি এর মধ্যে এতে ক্লিক করব, এতে ক্লিক করব, ক্লিক করলে এই পি ট্যাগটা, পি ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সে একবার কি হয়ে যাবে, সে একবার হাইড হয়ে যাবে, আবার একবার নাই হয়ে যাবে। আমি আগে হাইড করে দেখাই, পরে আবার দেখবো ওইটা। তো আমি এটা নর্মালি হাইড করি কেমনি, আমি আপনারা দেখে যে নর্মালি তো আমরা জানেন যে ডলার সাইন তারপর সিঙ্গেল কোটেশন পি ট্যাগ, তুমি এখন হয়ে যাও হাইড, এটা হচ্ছে এখন হাইড হবে। দেখেন তাহলে কিন্তু এই লেখাগুলো এখন শো করবে না, বাকি লেখাগুলো কখন শো করবে, যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে হাইড হবে, ক্লিক করলে শো হবে। তাহলে এই আমি এই কাজটা আমি হচ্ছে আগে ফার্স্টে এতে ক্লিক করব, তাহলে এ কে ধরতে হবে ডলার সাইন, এ ধরার জন্য হচ্ছে ডলার সাইন দিয়ে ডলার সাইন লিখে তারপর ফার্স্ট ব্রেকের শুরু, ফার্স্ট ব্রেকের শেষ, সিঙ্গেল কোটেশনের ভিতরে দেয়, আপনাকে ট্যাগের নামটা লিখতে হবে। একে যখন কি করা হবে, একে যখন ক্লিক করা হবে, ক্লিক একটা ফাংশন, CLICK সবগুলো ছোট হবে, ক্লিক করা হবে, এ তোমাকে যখন ক্লিক করা হবে তখন তুমি যে কাজটা করবা, তো কাজের যে ইয়াগুলা তাকে ফাংশনের মধ্যে দিতে হবে। এ তোমাকে যখন ক্লিক করবা, ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, এবং ফাংশনটা কি হবে সেটা সেকেন্ড ব্রেকের ভিতরে আপনাকে বলে দিতে হবে। এই ফাংশনটা হবে এটা, আবার দেখাচ্ছি আমি, দেখেন খুবই সিম্পল। এ তোমাকে যখন ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, এই ফাংশন কাজটা কোথায় হবে, এই সেকেন্ড ব্রেকের ভিতরে, এই অংশটি হাইড হবে। বুঝতে পারলাম? প্রবলেম হলে বলেন। এ তোমাকে যখন ক্লিক করা হবে তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা হলো এ কি হাইড হবে। তাহলে দেখেন তো এখন হাইড হয় কিনা সে কিন্তু শুরুতে আছে, শুরুতে দেখেন আমি রিফ্রেশ করে আসে, বাট যখন আমি ক্লিক করছি হাইড হচ্ছে না। একে যখন ক্লিক করব ফাংশন কাজ করবে, তখন কি হবে, হাইড কি হবে, হাইড কিছুটা আছে, আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, আমি কি করলাম, একে যখন ক্লিক করা হবে তখন তার ভিতরে একটা ফাংশন কাজ করবে, তখন কি কি হবে, হাইড হবে। দেখেন তো হাইড হয়েছে কিনা, আবার দেখাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে হাইড, এখন ক্লিক করলে আর কিন্তু আসবে না। ক্লিক করলে কি হবে, শো হবে, ধরেন সে শুরুতে নাই, ডিসপ্লে, হ্যাঁ এটা নিয়ম, হ্যাশটা তো ডলার সাইন, ও হ্যাশটা, এই হ্যাশটা, আচ্ছা এই হ্যাশটা না দিলে সে অটো রিলোড নিচ্ছে আমার পেজটা, মানে আমার যে পেজটা আছে না এই পেজটা অটো রিলোড নিচ্ছে, এখন কিন্তু রিলোড নিচ্ছে না, হ্যাশটা দেওয়াতে আর রিলোড নিচ্ছে না, বুঝতে পারলাম? মানে সেটা হ্যাশ না দিলে সে অটোমেটিক আবার রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হলে তো সেটা আবার দেখা যাবে। ধরেন আমার পি এখন নাই, ডিসপ্লে নান, তাহলে পি তো শুরুতেই নাই, শুরুতেই নাই, তাহলে আমি চাই ক্লিক করলে সে শুরু হবে, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে হাইড না হইয়া তুমি হবা শু। তাহলে কি বললাম, তুমি তো নাই, মাঝে মাঝে বলে দিলাম ডিসপ্লে নান, বা তুমি কখন শোভা, যখন এ তোমাকে ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা কি, পি
ঠিক আছে, এখন দেখুন তো কাজ করে কিনা, শুরুতে নাই, বা যখন আমি ক্লিক করব এই জিনিসটা আমি চাই যে ক্লিক করলে শো হবে, ক্লিক করলে হাইড হবে, এটা তো আর এটা হইলো না, আমি চাই একসাথে দুইটা হবে। তাহলে এখানে যেটা লিখতে হবে, শো এর জায়গায় আপনাকে লিখতে হবে টগল, টগল। তাহলে ধরেন সে শুরুতে ডিসপ্লে নাম না আছে, আর ক্লিক করলে সে কি হবে, এখানে রিফ্রেশ করছি, ক্লিক করলে নাই, ক্লিক করলে আসছে, ক্লিক করলে নাই, ক্লিক করলে আসছে, বুঝতে পারলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ প্রশ্ন থাকলে বলতে পারেন। লেখার স্টাইলটা এরকম, এটা আসলে কিছু করার নাই, এইভাবেই লিখতে হবে আপনাকে। মানে প্রথমে ডলার সাইন, তারপর হচ্ছে পাসবুকের শুরু শেষ, তারপর হচ্ছে ট্যাগের নাম, তারপর হচ্ছে কি, আর যদি এখানে ক্লাস থাকতো তাহলে ক্লাসের নাম লিখতাম, ডট দিয়ে ক্লাসের নাম দেখাবো, এগুলো আস্তে আস্তে আসবে। তো এটা ছিল শু হাইট, তারপর হচ্ছে টগল, টগল। তারপর আমরা দেখবো ইম এবং রিমুভ, এই দুটো আমাদের পাস। এগুলা হচ্ছে বিল্ট ইন, এগুলো আপনাকে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল ঘাটতে হবে। যে ক্লিক মেথড, আমি যে শো হাইট, আমি আপনাদেরকে মিনিমাম 40টার মতো ফাংশন শিখাবো। তো অলরেডি আমরা দুই তিনটা ফাংশন শিখে ফেলছি, একটা হচ্ছে শো, তারপর হচ্ছে হাইট, কোনটার নাম, ও আচ্ছা, এগুলো হচ্ছে মেথডের নাম, মেথড, এগুলোকে বলা হয় মেথড। মানে সে কি কাজ করবে তাকে বলে দিতে হবে। ক্লিক একটা মেথড, তারপরে টগল একটা মেথড, শু একটা মেথড, হাইড একটা মেথড, রেডি, হ্যাঁ রেডি একটা মেথড, বাট রেডি এটা ইউজ করা হয় যে এখান থেকে আমার জাভাস্ক্রিপ্টের বা যে কুইরি এটা বলা শুরু হবে, এটা না লিখলে হবে, বাট বোঝার জন্য, হ্যাঁ বোঝার জন্য, জি শুনতেছি শুনতেছি, জি মেথড গুলা যে আমি এখানে তো সবগুলো পড়াচ্ছি না স্টেপ বাই স্টেপ, তখন তো লিস্ট হয়ে যাবে। আমি যা পড়াইছি তাই তো মেথড, আমি যা পড়াচ্ছি যে এখানে স্টেপ বাই স্টেপ আছে না, আমি যা পড়াচ্ছি আমি তো আপনাদের সবগুলো মেথড ধরে 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 শিখাবো, বুঝেন নাই। আর স্লাইড স্লাইডটাতে নিয়ে যাবেন যখন যে টপিকটা পড়াবো। আচ্ছা তাহলে আমি আবার একটু আবার রিপিট করছি, আমি আবার শুরুতে দিচ্ছি। আমাদেরকে ফার্স্ট হচ্ছে এটাকে লিংক করাতে হবে, রাইট, তারপরে আমাকে যে কাজটা করতে হবে স্কিপ ট্যাগ আরেকটা ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা কাস্টম সিএসএস গুলো, কাস্টম যে কিউগুলো লিখবো আমাদের নিজের যে কিউ লিখবো, এটা তো বিল্ট ইন, এটা তো ওরা তৈরি করে দিছে লাইব্রেরিটা, এটা আগে লিংক করাতে হবে। তারপর হচ্ছে আপনাকে এখানে হচ্ছে কাস্টম জেস গুলো লিখতে হবে। তাহলে স্কিপ ট্যাগের ভিতরে আপনাকে ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডলার সাইন, তারপর পাসবুকের শুরু শেষ, তারপর হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট, তারপর হচ্ছে ডট রেডি, তারপর হচ্ছে ফাংশন, ফাংশন পরে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্রেকেট শেষ, এর ভিতরে স্পেস দিয়ে আপনাকে এর মধ্যে হচ্ছে দেখবে সকল বুক লিখতে হবে। এটা হচ্ছে বেস্ট নিয়ম আর কি, বেস্ট কোড, অনেকে এটা না লিখেই কোড করা শুরু করে দেয়, এটা হচ্ছে বেস্ট পেজ। তো আমি কি করলাম যে ফার্স্ট হচ্ছে কোন একটা ট্যাগ কে ধরার জন্য আমি বললাম ডলার সাইন দিতে হবে, তারপর পাঁচ ব্রেকের শুরু শেষ। তো আমি চাই যে একে যখন ক্লিক করা হবে তখন কি হাইড হয়ে যাবে, তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতরে এ লিখতে হবে, তারপর হচ্ছে ক্লিক CLICK, এখানে কিন্তু ছোট আছে বড় আছেন না, আপনি যদি এটা কিন্তু কেস সেন্সিটিভ, আপনি যদি এখানে বোল্ড লেখেন, ছোট হাতে আর বড় হাতে মিক্স করে লেখেন তাহলে কিন্তু হবে না, প্রোগ্রাম কাজ করবে না।
ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, তারপরে সেকেন্ড ব্রেকেটের ভিতরে আপনাকে ফাংশনটা বলে দিতে হবে। এখানে ক্লাসের দিকে আমি সেমিকোলন দিচ্ছি, প্রতিটা লাইনের শেষে শেষে সেমিকোলন দিয়ে পেটে। তো এখানে কি কাজ করবে, এই যে পি ট্যাগটা আছে, পি ট্যাগটা হাইড হয়ে যাবে। তোমার সেন পি ট্যাগ তুমি এখন হয়ে যাবে কি, ঠিক আছে। এখন যদি আমি সেভ করে আমি যদি এখন রান করি, এখন যেটা হবে যে সে শুরুতে থাকবে, বাট যখন ক্লিক করবো নাই। আমি দেখাইছি যে টগল মেথডের মাধ্যমে আপনি দুইটা কাজ একসাথে করতে পারেন। সেভ করলাম, সেভ করার পর রান করলাম, ক্লিক করলাম, নাই ক্লিক করলে আসবে, ক্লিক করলে নাই ক্লিক করলে ক্লিয়ার সবাই। তাহলে কি শু হাইট টগল, এটা এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? শু হাইট টগল যেমন ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেমন আপনারা যেমন দেখেন ক্লিক করলে, ক্লিক করলে এখানে আসবে, ক্লিক করলে যাচ্ছে না, যে ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে, ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে। তাহলে এই কাজটা কিসের মাধ্যমে হয়েছে বলেন তো? টগল, এখানে কিন্তু ডবল মেথড কাজ করে। এখন আমরা আরো কিছু ফাংশন শিখবো। এখন আমরা আরো কিছু ফাংশন শিখবো, তো ফাংশন গুলো আমরা দেখি, এমটি এবং রিমুভ। আচ্ছা আমি যদি এটাকে যদি সাপোজ হাইড করে দেই, হাইড করে দিলাম, আমি যদি এটাকে হাইড করে দেই তাহলে এটা কি হবে, কি হচ্ছে একটু দেখি। আমি যদি এটা হাইড করে দেই তাহলে এটা কিন্তু দেখেন হাইড হয়ে যাচ্ছে। তাহলে আমার কি এই যে বিউটি সোর্স এর ভিতর থেকে কি আমার এলিমেন্ট গুলো আগে চলে গেছে? দেখেন তো পিটিকের মধ্যে কি লেখাগুলো কিন্তু ঠিকই আছে, আছে না? স্টাইল ডট সিএসএস এ যাই, যেখানে আসলে কি কাজ করছে। তাহলে এটা কেন হাইড হইলো আমরা একটু দেখি, এখানে ইনস্পেক্ট করি। এই দেখেন সে ইনলাইন সিএসএস ঢুকাই দিচ্ছে, ডিসপ্লে নান। আমি কি এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করছি? পিটেকের মধ্যে কি ইনলাইন সিএসএস ব্যবহার করছি? কোন আমারে কিন্তু সে কিন্তু স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে নান। তো বলেন ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি না এক্সটার্নাল সিএসএস এর প্রায়োরিটি বেশি বলেন? হ্যাঁ, এই কারণে জেকিউরি কি করতেছে, আপনার এই যে পি ট্যাগের মধ্যে স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে নান এই প্রপার্টিটা অ্যাড করে দিচ্ছে, অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, এই কারণে এটা হাইড হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এই দেখেন স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে নান, আপনি এখানে ভালোভাবে দেখতে পারবেন, এখানে না ইনস্পেক্ট করলে দেখা যাচ্ছে সেটা স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে এই জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জেকিউরির মাধ্যমে সাধারণত ইনলাইন সিএসএস এর মাধ্যমে, মানে এটা আপনার বুঝতে হবে না যে এটার মধ্যে ইনলাইন সিএসএস অ্যাড হয়েছে কিনা, এটা অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা যেটা দেখবো, একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কিন্তু ডিসপ্লে না, সে কিন্তু এখানে কিন্তু লেখাগুলো আছে, বাট এখানে ইনলাইন সিএসএস অ্যাড করে দিচ্ছে, যার কারণে ডিসপ্লে না হচ্ছে, বাট লেখাগুলো কিন্তু শো করছে। বাট আপনি চান লেখাগুলো এবং ট্যাগগুলো সম্পূর্ণ এমটি হয়ে যাক, যাতে লেখাগুলো আর দেখাই না যায়, ট্যাগও যাতে দেখাও না যায়, তাহলে আপনাকে যেটা করতে হবে, এমটি মেথড আছে, এমটি আপনি হাইডের জায়গায় এখানে লিখে দেন এমটি, EMPTY, এই মেথডের মাধ্যমে আপনি ট্যাগ সহ ডিলিট করে দিতে পারবেন। মানে এই পি ট্যাগ এর ভিতরে যত লেখা আছে সব ডিলিট, ইনস্পেক্ট করলেও শো হবে না। তাহলে আমি এটাকে একটু নিউট দেই, ক্লিক করে আমি এখানে ক্লিক করি, দেখেন হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করেন আমার এখানে পি ট্যাগ আছে, লেখাও আছে, বাট যখন আমি ক্লিক করব তখন দেখেন আমার পি ট্যাগ এর ভিতরে যত লেখা আছে সব চলে গেছে। এখানে খেয়াল করেন পি ট্যাগ এর মধ্যে কোনো লেখা আছে?
দেখেন পিচেক শুধু দেখা যায়, বাট এর ভিতরে লেখাগুলা কিন্তু দেখা যাচ্ছে না, বুঝতে পারলাম? তাহলে ইমটির মাধ্যমে হচ্ছে একটা ট্যাগের ভিতরে লেখাগুলাকে একদম ইমটি করা যায়, ইমটি ট্যাগের মাধ্যমে। তাহলে রিমুভ কি, রিমুভ রিমুভ কি কাজ করে আমরা যদি একটু খেয়াল করি, আমি আবার এটাকে রিফ্রেশ করছি, এখন কিন্তু পিটেক দেখাচ্ছে এবং লেখাগুলো দেখাচ্ছে, বাট যখন আমি এখানে ক্লিক করব তখন পিটেক সহ উধাও হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন পিটেক সহ নাই, আছে পিটেক, আছে জাভাস্ক্রিপ্টের এত ক্ষমতা, একদম এইচটিএমএল কোড সহ এক্সটিএমএল ট্যাগ সহ দিয়ে রিমুভ করে দিচ্ছে। তাহলে কি এমটি আর রিমুভ এই জিনিসটা বুঝতে পারছেন? এমটি কি জিনিস, এমটি মানে হচ্ছে, এমটি মানে হচ্ছে আপনার ভিতরের কন্টেন্ট গুলাকে রিমুভ করে দিবে, খালি করে দিবে, আর রিমুভ মানে হচ্ছে আপনার এইচটিএমএল ট্যাগ সহ সে একদম ডিলিট করে দিবে, এটা হচ্ছে এমটি আর রিমুভ। ক্লিয়ার সবাই? তারপরে আমরা দেখি স্লাইড আপ স্লাইড ডাউন। স্লাইড আপ জিনিসটা কি, স্লাইড আপ জিনিসটা কি আমরা একটু দেখি। যে ধরেন আমি এখানে রিমুভ না দিয়ে আমি স্লাইড আপ মেথডটা অ্যাপ্লাই করি, তো ফার্স্টে ধরেন হচ্ছে সে নাই ডিসপ্লে, সে নাই, তো আমি এখানে আপাতত কোনো মেথড অ্যাপ্লাই করলাম না, আমি ডিসপ্লের মধ্যে বলে দিলাম ডিসপ্লে নাই, তার মানে এখন নাই ডিসপ্লে নাম্বার নাই। তো আমি ওকে এখন বলবো যখন তোমাকে ক্লিক করা হবে তখন তুমি আস্তে আস্তে উপর থেকে নিচে নামবা, মানে স্লাইড কি হবা, আপ হবা, স্লাইড আপ। দেখি তাহলে কি হয়, ডলার সাইন পি, পি কে যখন আমি স্লাইড আপ, দেখি আগে কাজ করে দেখি কাজ করে কিনা, স্লাইড আপ হবে। তো আমি যদি এখন এটাকে ডিলিট দেই, যখন ক্লিক করব একটু মেবি প্রবলেম হয়েছে, স্লাইড আপ বলতে সে নিচের থেকে উপরে দিকে উঠবে, নিচের থেকে উপরের দিকে উঠবে, নিচের থেকে উপরের দিকে, মানে সে তখন থাকবে বাট যখন ক্লিক করব তখন সে দেখেন নিচের থেকে উপরের দিকে উঠবে, স্লাইড আপ বলতে এটা বুঝাচ্ছি আমি। দেখেন আমি যখন ক্লিক করব তখন নিচ থেকে উপরের দিকে উঠবে, আস্তে আস্তে ভেনিশ হয়ে যাবে, দেখেন এই দেখেন, বাট জিনিসটা যাতে স্মুথলি হয় সেজন্য হচ্ছে আমি এখানে একটা টাইম সেট করে দিচ্ছি 2000 মিলিসেকেন্ড, এটা মিলি সেকেন্ডে। হ্যাঁ, তো আমি এখানে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখা যাবে একটু আস্তে ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে স্লাইড আপ, তার মানে সে শুরুতে থাকবে, যখন আমি ক্লিক করব তখন আস্তে আস্তে এটা উপরের থেকে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন সে শুরুতে নাই, ডিসপ্লে না, বা যখন আমি ক্লিক করব তখন সে উপর থেকে নিচের দিকে নামবে, তাহলে এটা হবে স্লাইড ডাউন, স্লাইড ডাউন। আর যেটা কি স্মুথলি হয় দেখেন, স্লাইড ডাউনের প্রথম এই স্লাইড এটা কিন্তু ছোট আছে, পরে যেটা বড় আছে, মানে দুইটা যদি ওয়ার্ড থাকে প্রথম ওয়ার্ডটা সবগুলো ছোট আছে আর পরের ওয়ার্ডের প্রথম লেটারটা বড় আছে, এটা নিয়ম। আপনি এখানে ছোট বড় কম্পিটিশন গুলো হবে না, এক্স্যাক্টলি আমি যেভাবে লিখছি ওইভাবে লিখতে হবে, বলতে গেলে কিন্তু কাজ করবে না। দেখেন এখন যদি আমি রিফ্রেশ করি সে নাই, বাট যখন আমি ক্লিক করব দেখেন স্লাইড ডাউন, বাট ক্লিক করলে সে কিন্তু যাচ্ছে না, তাহলে আমাকে ইউজ করতে হবে স্লাইড টগল, যাতে দুইটাই একসাথে কাজ করে, স্লাইড টগল, এখানে দুইভাবে স্লাইড টগল। এটা সেভ করে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে এখন দেখা যাবে যে ক্লিক করলে আস্তে আস্তে, ক্লিক করলে যাচ্ছে, ক্লিক করলে আস্তে আস্তে, বুঝতে পারলাম? এটা হচ্ছে আপনার স্লাইড আপ স্লাইড ডাউন স্লাইড টগল। ইয়া সবাই, তাহলে এত এতক্ষণে আমরা কয়টা কবাটি কয়টা মেথড শিখলাম, তো 2, 3, 4, 5, 6, 7, 8 মেথড কিন্তু অলরেডি শিখে ফেলেছি। তারপরে আমরা শিখবো ফেড ইন ফেড আউট ফেড ব্যাক। মাউস পয়েন্টার রাখবেন,
হবার করবে তাহলে তো হবারই পেপে এটা, এখানে ক্লিক একটা ফাংশন, হবার কিন্তু ফাংশন না, ওইটা আরেক জিনিস। ওইটা আরেক জিনিস, এটা হচ্ছে ফোকাস আর ব্লার, এগুলো পরে আসবে, ফাংশন গুলো আসবে যখন আমি এখানে রাখবো মাউসটা আনবো তখন এটা আসবে, আর যখন মাউসটা ঘুরে সরে নিবো তখন এটা চলে যাবে, এরকম ফোকাস আছে, এগুলো আছে, এগুলো চেঞ্জ ফাংশন, ফোকাস ব্লার চেঞ্জ, এই মেথড গুলো আরেকটা ক্লাস আছে, ফোকাস ব্লার চেঞ্জ। এখন আমরা শিখবো হচ্ছে ফেড ইন ফেড আউট ফিক্সেবল, ফেড ইন ফেড আউট ফিক্সেবল। তো আমি জাস্ট এখানে ফেড ইন দিয়েছি, ফেড ইন, ফেড ইন মানে হচ্ছে যে সে শুরুতে নাই বাট ফেড ইন হবে, ফেড মানে কি মানে আস্তে আস্তে এটার এটা বাড়বে, অপাসিটিটা বাড়বে, প্রথমে একদম অপাসিটিটা কম থাকবে, জিরো থাকবে, তো আস্তে আস্তে হালকা হালকা হয়ে যে একদম ওরা অপাসিটি ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি এই আসলে এটা কি কাজ করে, কারণ সে শুরুতে নাই, তো আমি যখন ক্লিক করবো আস্তে তো ক্লিক করি নি মনে হয় স্লাইড হচ্ছিল, সে শুরুতে নাই, যখন আমি এখানে ক্লিক করবো আস্তে আস্তে বাড়ছে, আমি এখানে বেশি দিয়ে দিচ্ছি, বেশি দিলে দিলে দেবে 5000, নাই যখন ক্লিক করছি আস্তে আস্তে ফেড ইন হচ্ছে, এটা হচ্ছে ফেড ইন। তারপরে দেখা হচ্ছে ফেড আউট, তো সে ছবিতে থাকবে বাট সে কিভাবে ক্লিক করলে ফেড আউট হয়ে যাবে, সে ছবিতে থাকবে বাট ক্লিক করলে আউট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, ক্লিয়ার? দুইটা যাতে একসাথে হয় তাহলে সেজন্য করতে হবে ফেড টগল, আসলে টগল তো বুঝছেন না, খুবই সিম্পল টগল, তো আমরা দেখি যে ফেড টগলটা কি কাজ করে, ফেড টগল তো সে শুরুতে কি থাকবে, শুরুতে হচ্ছে আছে এক মিনিট যাচ্ছে, আবার যখন ক্লিক করবো তখন আবার আসবে, এই দেখেন এখানে একটু খেয়াল করেন অপাসিটি বাড়ছে কমছে, একটু খেয়াল করেন প্রথম অবস্থায় একদম অপাসিটি ওয়ান, যখন ক্লিক করছি এখানে খেয়াল করেন অপাসিটি কমছে 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 কমতেছে কমছে কমছে একদম দিচ্ছে না, আবার যখন ক্লিক করছি অপাসিটি বাড়ছে 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 বাড়তে বাড়তে একদম ওয়ান হয়ে যাবে। এটাও কি করে ফেড ইন ফেড আর ফেড ইন ফেড আউট হচ্ছে অপাসিট থেকে বাড়ায় কমায়, ঠিক আছে ক্লিয়ার? ফেড ইন ফেড আউট ফেড টগল বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো ফেড টু, ফেড টু তাহলে এখানে আমরা দিয়ে যাচ্ছি ফেড টু, ফেড টু এর মধ্যে সাধারণত আপনার দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে অপাসিটি, তো আমি দিলাম হচ্ছে ফেড টু, আমি দিলাম হচ্ছে ধরেন 2000 মানে 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড আর কি, তারপর আমি দিলাম হচ্ছে অপাসিটি মানে 2000 সেকেন্ড মিলি সেকেন্ড পরে তার অপাসিটিটা 0.5 হয়ে যাবে, কি করলাম এ তোমাকে যখন ক্লিক করা হবে তখন পিটেগের পিটেক ডেটা আছে 2000 সেকেন্ড করে অপাসিটিটা আমি ফিক্সড করে দিলাম, আমি কিন্তু ফেড ইন আর ফেড আউট এর মধ্যে অপাসিটি ফিক্স করতে পারি না, হয় একবারে ভ্যানিশ হয় একবারে দেখাতে পারি, কিন্তু আমি এখানে অপাসিটিটা যে বলে দিলাম 2000 সেকেন্ড পরে অপাসিটিটা 0.5 হয়ে যাবে, তাহলে দেখেন তো এখন কি হচ্ছে, সে এখন আছে বাট আমি যখন ক্লিক করব তখন অপাসিটিটা কমতে কমতে 0.5 এ থেমে যাবে।
ঠিক আছে, এটা হচ্ছে ফেজ টু। তো এটা কি আপনাদের কোনো প্রবলেম বলেন, খুব সহজ না? এই যে মেথড গুলা বললাম, মেথড গুলা কি খুব বেশি কঠিন, অ্যাপ্লাই করা কঠিন আর কি? যে কিভাবে আমি ডিক্লেয়ার করলাম ডলার সাইন দিয়া, তো এমন এমন আসলে ওরা যেভাবে তৈরি করে দিয়েছে, আপনি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেন আপনার মতো করে, আপনি তৈরি করেন দেখুন যে তখন এটা যদি জনপ্রিয় হয়ে যায় তখন সবাই এই নিয়মটাই বলে ফেলবে, এভাবেই বলে ফেলবে। এটা মানুষের তৈরি ল্যাঙ্গুয়েজ গুলো, তো মানুষের তৈরি করছে তাই না? আচ্ছা দেখেন, এখন আমরা যেটা দেখবো যে আমরা ধরেন এখানে যদি আমরা ক্লিক করলে সে উপরের দিকে উঠছে, বা যখন আমি ক্লিক করব সে তখন থেমে যাবে, সে তখন থেমে যাবে মানে যতটুকু পর্যন্ত উঠছে ততটুক পর্যন্ত থাকবে, বা সেই স্টপ হয়ে যাবে ওই জায়গার মধ্যে, স্টপ হয়ে যাবে। এই কাজটা আমরা করব, এই কাজটা করার জন্য আমি এখানে ফার্স্টে আমি উপরে উঠাবো, ধরেন সে আছে, সে স্লাইড হবে, স্লাইড উপরে উঠবে মানে স্লাইড আপ হবে, স্লাইড আপ হবে, সেটা হবে ধরেন 2000 সেকেন্ড বা আমি 3000 সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড দিচ্ছি। তো বলে দিচ্ছি যে তোমাকে যখন ক্লিক করা হবে তখন কি স্লাইড আপ হবে, তাহলে হবে ক্লিক করলে স্লাইড আপ হবে, বাট যখন ক্লিক করব তখন সে আর স্লাইড আপ হবে না, সে থেমে যাবে, সেই স্টপ হয়ে যাবে। এই কাজটা আমরা করব। তো এটা করার জন্য আমি কাকে ক্লিক করব আমি আবার দেখাচ্ছি। এখন কিন্তু আমরা একে ক্লিক করলে পি উঠতেছে, তাহলে আমি এখন পি কে ক্লিক করব, কারণ সে যখন উপরে থেকে উঠবে ক্লিক করতেছে আর কি পি কে, তাহলে আমাকে পি পি এর ভিতরে একটা ফাংশন অ্যাড করতে হবে, এটা হচ্ছে এ এর জন্য। তো আমি পি এর ভিতরে সেম কাজ করতেছি, ডলার সাইন পি পি, তোমাকে যখন কি করা হবে, ক্লিক করা হবে তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা হলো যে তখন এই যে পি তুমি স্টপ হয়ে যাবা, ডলার সাইন পি স্টপ, একটা মেথড এস পি ও পি স্টপ, এস পি ও পি স্টপ হয়ে যাবা, তাহলে স্টপ একটা মেথড। দেখেন আমি যখন সেভ করে আমি যখন রান করছি ক্লিক করছি, দেখেন স্টপ, এখানে ক্লিক করলে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, আবার দেখাই সে কিন্তু উপরে থেকে উঠতেছে উঠতেছে উঠতে, বা যখন ক্লিক করছি তখন সে থেমে যাচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম ব্যাপারটা? আপনাদের আজকে তো বিষয় আমি এগুলো আনছিলাম, তো অলরেডি এগুলো অলরেডি শেষ। তো আপনাদের বলেন এখানে কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আপনাদের এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে আগে বলেন, এগুলো মেইন তো বিষয়ের পরে, এগুলাই তো আমি জানছিলাম ক্লাস করার জন্য, ভাবলাম যে এগুলা আপনাদের ক্লাস তো অনেক সময় 4 ঘন্টা ক্লাস, যদি আর করা পসিবল হয় তাহলে করাবো। বেসিক লিখে দিব, এটা দেখাবো আবার। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট যে করে এর মধ্যে পার্থক্য কি নাকি? আমরা গেলাম যে